মূলত দ্রুত গতির বোলার মারকুটে ব্যাট চালানোর জন্য খ্যাতি রয়েছে তার অনেকে তাকে নরাইল এক্সপ্রেস বলে ডাকেন এই মুহূর্তে তিনি বাংলাদেশের ওডিআই এবং টি-20 দলের অধিনায়ক এই সপ্তাহের সাক্ষাৎকারে আমাদের এই পর্বের অতিথি মাশরাফি বিন মর্তজা সাক্ষাৎকার পরিবেশন করছি আমি আহারার হোসেন মাশরাফি বিবিসিকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি মাশরাফি বিন মর্তজা বলে সমধিক পরিচিত দেশে বিদেশে সবাই আপনাকে এই নামে চেনে এটাই আপনার পোশাকি নাম কিন্তু আপনার আরেকটা নাম আছে আমি যদ্দুর জানি আপনার বাড়িতে ডাকে হ্যাঁ বাড়িতে মানে আমার বন্ধু বান্ধব সবাই জানে এবং ন্যাশনালি মানে অনেকেই আমাকে ওই নামেই ডাকে যেটা হচ্ছে কৌশিক আপনি কোন নামটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন মাশরাফি না কৌশিক আমি কৌশিক নামে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমাকে খেলোয়াড় লাইফ তো ধরেন আমার লাস্ট 15 বছর কিন্তু তার আগেও আমার ছোটবেলা থেকে বা আমার কাছ থেকে শুরু করে বা আমার বন্ধু বান্ধব আর ফ্যামিলির সবাই আমাকে কৌশিক নামে ডাকে সুতরাং আমি ওইটাই বেশি ইউজ টু এবং আমার নিজেরও ভালো লাগে ওইটাই আপনি 15 বছর বলছিলেন আর একটু প্রিসাইজ করলে 14 বছর হবে তো 2001 আপনার ডেবিউ হয়েছিল এবং এই 14 বছরে মানে আপনি কি আপনার কেরিয়ারের সবচেয়ে সেরা সময়টা এখন কাটাচ্ছেন আমি কনফিউজড কিছুটা কারণ অনেক সময় গিয়েছে 2008 যখন ক্যাপ্টেন হলাম তখন খুব ভালো বোলিং করছিলাম 2003 ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ ওই সময় খুব ভালো বোলিং করছিলাম সব মিলিয়ে আমি বলবো ওই টাইমটা আরও বেশি ইয়ে ছিল কারণ ওই সময় আমি ইয়াং ছিলাম হয়তোবা এনজয় করছিলাম খুব ক্রিকেটটাকে এখনও খুব এনজয় করছি অনেক ব্রেক এসেছে আমার জীবনে তো ইন টোটাল বললে বলবো যে ওই সময়গুলো আমার জীবনে সেরা ছিল তবে এখনটা ওয়ান অফ দ্য বেস্ট অবশ্যই অনেকেই বলছেন যে আপনি বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক বিশেষ করে একদিনের আন্তর্জাতিকের ক্ষেত্রে 20টি ম্যাচের মধ্যে 15টি আপনার নেতৃত্বে জয় মানে এখানে মানে আপনার ম্যাজিকটা কি একজন ক্যাপ্টেনের অনেক দিক থেকে অনেক ভূমিকা থাকেই এখন কোনটা যে আসলে কখন কাজে লাগে বলা খুব কঠিন ওইভাবে তো অবশ্যই চিন্তা ভাবনা করিনি যে কোনটা কোন চিন্তা ভাবনাটা বা কোন কাজটা হয়তো বা মাঠে কাজ করছে তবে একজন ক্যাপ্টেনের অনেক কাজ থাকে এটাও সত্যি বলা যাবে নাকি গোপন কিছু না গোপন কিছু অবশ্যই না কিন্তু আসলে ওই খুঁটিনাটি বিষয়গুলো আবার টানা ছাড়া করতে ভালো লাগে না যা জাস্ট যেভাবে চলছে বা যেভাবে সারাক্ষণ চলেছি বা সারা জীবন যেভাবে চলে এসেছি ওইভাবে চলার চেষ্টা করি নাথিং নিউ ক্যাপ্টেন্সির বিষয়টা তো অবশ্যই সবাই মিলেমিশে থাকা এটা একটা বড় ব্যাপার আর ওভারঅল সবকিছু নর্মাল লাইফের মতোই আপনি আপনার ক্যারিয়ারের প্রায় বেশিরভাগ সময় মাঠের বাইরে সম্ভবত কাটাতে হয়েছে না অনেকবার ইনজুরি হয়েছে প্রায় 2 পায়ে মিলে প্রায় 7 বার অপারেশন করা আমার এবং এটা অনেক মেজর অপারেশন অনেক বড় অপারেশন হয়েছে এটা আমি আমার জীবনের একটা অংশ হিসেবেই দেখি এবং ওইটা বললাম যে আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন সেটা অবশ্যই ভালোর জন্যই করেন এবং এটাই আমি বিশ্বাস করি আপনি বেশ ধর্মপ্রাণ বলে মনে হচ্ছে আপনার এই যে ইনজুরিগুলোর কথা বলা হয় অনেকেই বলেন যে এরকম একটা দুটো ইনজুরি হলেই একজন খেলোয়াড়ের কেরিয়ারে ইতি ঘটে যায় মানে আপনি 7 বার অস্ত্রোপচারের কথা বলছেন তারপরও আপনি মাঠে আছেন সদর্পে খেলছেন যদিও আপনি টেস্ট খেলতে পারছেন না এখন টানা অনেক বল করতে পারছেন না কিন্তু ওডিআইতে কিন্তু আপনি আপনার ভূমিকা আছে দেখতে পাচ্ছি দারুণ বল করছেন এখন আসলে হার্ডওয়ার্কটা ভেরি ইম্পর্টেন্ট আমি চেষ্টা করি যারা ফিট প্লেয়ার আছে তাদের সাথে ফিটনেসটা সবসময় তাদের লেভেলে রাখা যদিও অবশ্যই আস্তে আস্তে জিনিসটা কমে আসবে এটাই স্বাভাবিক তবে এখনও পর্যন্ত আল্লাহর রহমতে আমি খেলাটাকে এনজয় করছি হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং কারণ আপনি যতক্ষণ খেলাটাকে এনজয় করবেন ততক্ষণ আপনি মাঠে অবশ্যই ভালো কিছু করার জন্য ভালো কিছুই হবে আমি আমার আমার বিশ্বাস এটা এখন সামনে যতদিন খেলবো আশা করি ইনশাল্লাহ সুস্থ থেকে বাংলাদেশের সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ফিরে আসার পেছনে কি জেদ আছে আপনি কি অনেক জেদি আমি জানি না ঠিক তবে আমি আসলে জেদ করা পছন্দ করি না হয়তো মানুষ হিউম্যান বিং মানুষ যখন হিউম্যান বিং অনেক সময় মানুষের হয়ে যায় যে যে কোনো জিনিসের পরে হঠাৎ করে জেদ উঠে যায় বাট আমি সবসময় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি আর একটা ব্যাপার হচ্ছে যে জেদটা অবশ্যই আমি বিশ্বাস করি যদি ভালো কোনো কিছুর ভেতরে থাকে সেই জেদটা অবশ্যই থাকা উচিত ছোটবেলায় আপনি কেমন ছিলেন আপনার নড়াইলে সম্ভবত আপনার ছোটবেলাটা কেটেছে আমার পুরোটা সময় নড়াইলে কেটেছে মাঠে বাংলাদেশ ক্রিকেট টিমে চান্স পরও আমি ম্যাক্সিমাম সময় নড়াইলে কাটিয়েছি এবং এখনও ছুটি পেলে আমি নড়াইলেই সময়টা কাটাই কারণ আসলে আমি আমার আমার ইন্টায়ার ফ্যামিলির ভেতরে একটা হয়তোবা মানুষ বলার সময় এটাকে প্রবলেম বলে কিন্তু আমি এটাকে প্রবলেম বলি না আমি বলি যে এটা এটা খুবই ভালো একটা বিষয় যে সেটা হচ্ছে হোমসিকনেস থাকাটা সেটা হচ্ছে আমাকে আমার ফ্যামিলি থেকে কখনো এই হোমসিকনেসটা ঢাকাতে আমি আমার ফ্যামিলি সবসময় কাছে থাকতে পেরেছি এবং তাদের আমার ভালো মন্দের
যে অ্যানালাইসিসটা তারা করতে পেরেছে এবং আমি সেটা খুব ফিল করতে পেরেছি। আর অবভিয়াসলি আমার নড়াইলে পুরোটা সময় কেটেছে এবং বন্ধু বান্ধব নিয়ে কেটেছে, আমার ফ্যামিলি নিয়ে কেটেছে। এখন আমি চেষ্টা করি এভাবে সময়টা কাটানোর, কারণ আসলে আমি ওইটাতেই আনন্দ পাই। এখন আপনি অনেক বড় একজন তারকা বাংলাদেশের, যেখানেই যান আপনি সাংবাদিকরা আপনাকে ঘিরে ধরে, ক্যামেরা আপনাকে হান্ট করে, নিশ্চয়ই সবাই আপনাকে পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চায়। তো এখন গিয়ে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে, সেই আগে নিশ্চয়ই আপনি অন্যরকম ভাবে মুক্তভাবে কাটাতে পারতেন, এখন সেটা পারেন? না, এটা পুরোপুরি একটা ভুল ধারণা, কারণ আমি আগে যেভাবে সময় কাটাতাম এক্স্যাক্টলি ওইভাবেই এখনও সময় কাটাই। এখনও ওইভাবে নদীতে গোসল করছি, রাস্তায় হাঁটছি, ভ্যান রিক্সায় চড়ছি, বন্ধু বান্ধবের সাথে রাস্তায় বসে আড্ডা দিচ্ছি, চার দোকানে আড্ডা দিচ্ছি, মাঠে খেলছি, একদম মানে অ্যাজ ইউজুয়াল আমি যেরকম ছোটোবেলা থেকে করে আসছি এখনও ওই জিনিসগুলো করি। হ্যাঁ, হয়তো বা কিছু থাকে যে হয়তো বা কেউ একটু ছবি তুলতে আসে বা একটু করে, হ্যাঁ এটা করতে পারে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার লাইফের কোনো এতে চেঞ্জ হয়নি বা আমার কোনো আমি কোনো ডিস্টার্ব ফিলও করি না বেসিক্যালি নড়াইলে যে, কারণ সবাই এমনভাবে মিশেছে নড়াইলে যে সবাই আসলে এই জিনিসটাকে ফিলই করে না, সবাই সবাই আপনি ভাবে, এবং এটা আমার সবচেয়ে বড় পাওয়া যে এরকমভাবে যে ওর সাথে ছবি তুলতে হবে কেন, তো আমাদেরই তো এই জিনিসটা আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট একটা ছবি তোলা থেকে আমাকে এই জিনিসটা ভাবা। আপনি নদীতে গোসল করেন, ওখানে চিত্রা নদী বলে বিখ্যাত একটি নদী আছে, ওখানে সাঁতার কাটেন? আমার ছোটোবেলায় শুরুটাই, এবং আপনি নড়াইলের যে কোনো একজন মানুষ, শুধু আমি না, যাকেই বলবেন, তার জীবনের একটা বড় অংশ জুড়েই কিন্তু চিত্রা নদীটা আছে। কারণ নদীটা কিন্তু অনেক বড় না, কিন্তু যতগুলো সুন্দর নদী আছে বাংলাদেশে তার ভেতরে একটা সুন্দর নদী, হয়তোবা আমার বাড়ি বলে বলছি না, একটা বাইরে থেকে যারা গিয়েছে নড়াইলে ঘুরতে গিয়েছে তারা কিন্তু সবাই এটা বলেছে। ওই নদীটা অবশ্যই আমি ছোটোবেলা থেকেই সাঁতার কাটতে এখনো পর্যন্ত গেলে নদীতেই গোসল করি বন্ধু বান্ধব সবাই। খেলায় ফিরি, আপনি নড়াইলে খেলতেন, আপনি ওখানে সম্ভবত ফার্স্ট ডিভিশনে খেলতেন? নড়াইলে আসলে তখন তো ডিভিশন ক্রিকেট ছিল না, একটা টুর্নামেন্ট হতো, মানে লীগ হইতো, নড়াইল ক্রিকেট লীগ একটাই লীগ হতো আমরা যখন খেলা শুরু করি। তো আমি ক্রিকেট ক্লাবে খেলতাম প্রথমটা, অবশ্য ক্রিকেট ক্লাবের আন্ডারে তিনটা টিম ছিল, আমি যখন স্টার্ট করি তখন খেলোয়াড় কল্যাণ সমিতি ওইটাই শুরু করি। সেটা তখন আপনি কত বয়স, আপনি কত? তখন ক্লাস আমি 8-8 পড়ি সম্ভবত, কিন্তু আমার আসলে ক্রিকেট বলের প্রতি কোনো মনোযোগ ছিল না, আমি সিজনাল প্লেয়ার ছিলাম, যেমন যেটা হয় তখন বন্ধু বান্ধবরা সবাই বৃষ্টি হচ্ছে ফুটবল খেলছি, শীতের রাত্রে ব্যাডমিন্টন খেলছি, এইটাই পেরিয়েছিলাম। আমার বাবাও ওরকম ছিলেন, আমিও ওরকমই ছিলাম।